হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিগত 10 সালের দশম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত যেসব ফ্রেজ এবং ইডিয়মগুলো আসছে সেগুলো আমরা একসাথে কালেক্ট করে তোমাদের সাথে উপস্থাপন করছি, যাতে তোমাদের সেই বিষয়গুলো খুব সহজ হয় এবং শিখতে সহজ হয়। তো আমরা মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা আমাদের ভিডিওটিকে 500 লাইক এনে দিবে। যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই লাইক করে দিবে, কারণ তোমরা যদি লাইক না করো অবশ্যই আমরা ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হয় না। যদি 500টা লাইক করো, আমরা সামনে এভাবে টপিক্স ওয়াইজ বিসিএস নিয়ে বিভিন্ন টপিক্স নিয়ে হচ্ছে যে আমরা তোমাদেরকে আরও ভিডিও আনবো, যদি তোমরা আমাদেরকে 500 লাইক এনে দাও। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো দেখো কী দিয়ে আছে। 1 নম্বর দেওয়া আছে নাল অ্যান্ড বয়েড, অর্থ হচ্ছে যে বাতিল করা, যেটা আসছে 38তম বিসিএস এ ফিল্ডিতে আসছে, 32তম রিটেন আসছে। তো তারপর হচ্ছে কি, ওয়ান্স ইন ব্লু মুন, অথচ খুবই কদাচিত এটা আসছে 38নং বিসিএস। আচ্ছা, এগুলো বলবো না, তাহলে লম্বা হয়ে যাবে গা, লেন্দি হয়ে যাবে গা, সেই জন্য হচ্ছে তোমরা হচ্ছে আমি শুধু বলে যাবো, তোমরা দেখে নিবে। টেক দ্য ব্লু বাই হর্স, এটা হচ্ছে কঠিন সমস্যা মীমাংসিত চুক্তি, এগুলো শিখে নেবে। এগুলো হচ্ছে যে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কমন আসে, যে বিশেষ করে যারা বার্ষিক পরীক্ষা দিবে বা চাকরি পরীক্ষায়, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে এবিসি জ্ঞান, হচ্ছে যে প্রাথমিক জ্ঞান, অল ইন অল পরিশ্রান্ত, হচ্ছে যে 17তম বিসিএস এ রিটার্ন আসছে। তারপর 6 নম্বর দেখো, অ্যারাউন্ড ডুজেন, অ্যারাউন্ড শব্দ হচ্ছে যে পূর্ণ ডজন। 7 নম্বর অ্যান অ্যাফল অফ ডিসকর্ড, এটা হচ্ছে বিবাদের বিষয়। 8 নম্বর অ্যাজ দো, হচ্ছে যেন, 29তম বিসিএস আসছে রিটার্নে। তারপর হচ্ছে যে অ্যাট লস, অ্যাট এ লস শব্দটা হচ্ছে হতবুদ্ধ হওয়া। তারপর দেখো কী দিয়ে আছে, অ্যাট এ ক্যাসল ইন দ্য এয়ার, অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। 11 নম্বর আফটার ওয়ান্স ওন হার্ট, অর্থ হচ্ছে মনের মতো, যেটা আসছে 25তম বিসিএস রিটার্ন আসছে। 12তম হচ্ছে যে অ্যান অ্যাক্স টু গ্রিন্ট, সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। বিসিএস এর প্রশ্নগুলো আসলে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা হচ্ছে যে এগুলো একটাও যাতে মিস না দেয় সেই চিন্তা করবে, সবগুলো শিখে নিবে। তারপর 13 নম্বর দেওয়া আছে অ্যাট আর্মস লেংথ, অর্থ হচ্ছে নিরাপদ দূরত্বে। 14 নম্বর বেনিফিট অফ ডাউট, অর্থ হচ্ছে সন্দেহা বসর। 15 নম্বর হচ্ছে বার্নিং কোয়েশন, গুরুত্বপূর্ণ কোয়েশন। তারপর হচ্ছে 16 নম্বর বাই ডিন্ট অফ বদলতে। 17 নম্বর বাই ফিটস অ্যান্ড স্টার্টস, অর্থ হচ্ছে অনিয়মিতভাবে। 18 নম্বর ব্রিং টু ফাস, অর্থাৎ কোনো কিছু ঘটা বা প্রকাশ করা ইত্যাদি বুঝায়। তারপর হচ্ছে যে 19 নম্বর বোল্ট ফ্রম দ্য ব্লো বি নামে বজ্রপাত। 20 নম্বর বটম লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 21 নম্বর ব্ল্যাক অ্যান্ড ব্লু নির্মমভাবে। 22 নম্বর ব্ল্যাক স্লিপ কুলাঙ্গার। 23 নম্বর ক্রাই ইন উইল্ডারনেস, অরণ্যের রোদন। আচ্ছা, যেসব জায়গায় কেঁদে লাভ নেই সেটা বুঝেছে। 24 নম্বর কল টু মাইন্ড, স্মরণ করা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আর তুমি যদি ভিডিওটি উপকার এসে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী টাইপের ভিডিও লাগবে তোমরা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবে। 26 নম্বর কাস্ট এ সাইড, বাতিল করা। 27 নম্বর ড্র দ্য লাইন, সীমারেখা নির্ধারণ করা। 28 নম্বর ডিলিডালি শব্দ, অর্থ হচ্ছে সময় অপচয়। 29 নম্বর ডগ ডেস, অর্থ হচ্ছে সবচেয়ে গরমের দিন। 30 নম্বর ডে আফটার ডে, দিনের পর দিন। 31 নম্বর ডাউন টু আর্থ, বাস্তবিক। 32 নম্বর ইট হাম্বল পাই, অথচ অপমান হজম করে চাওয়া। 36 নম্বর দেখো স্মোক, ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। 34 নম্বর ফিউ অ্যান্ড ফার বিটুইন, কদাচিত। 35 নম্বর ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসে দেহ। 36 নম্বর ফর গুড, স্থায়ীভাবে। 37 নম্বর ফুলস প্যারাডাইস, হচ্ছে বোকার স্বর্গ। 38 নম্বর ফ্রেশ ব্লাড, নতুন সভ্য। গিফট অফ দ্য গ্যাব, বাগ্মিতা। গেট অ্যালং, কারোর সাথে সুসম্পর্ক থাকা। গিভ ইন, বশ্যতা স্বীকার করা। হাফ এ চান্স, সামান্য সুযোগ। হ্যান্ড ইন গ্লোব, ঘনিষ্ঠ। তারপর হচ্ছে যে হোল্ড ওয়াটার, পরীক্ষায় টিকে থাকা। হার্ট অ্যান্ড সোল, সর্বান্তকরণে। 46 নম্বর ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়।
47 নম্বর হচ্ছে ইন কেস যদি, 48 নম্বর ইন এডিশন টু অধিকিন্তু, 51 নম্বর ইন অর্ডার দ্যাট যাতে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, 51 নম্বর কিথ অ্যান্ড কিন আত্মীয় স্বজন আত্মীয়, 52 নম্বর লুক ফরওয়ার্ড টু ভালো কিছু আশা করা, 53 নম্বর ল্যাট লুজ বলগাহীনভাবে ছেড়ে দেওয়া, 54 নম্বর মেক এ কেস যুক্তি দেখানো, 55 নম্বর মেক হে হুইল দ্য সানশাইন জব বুঝে কূপ মারা, 56 নম্বর মেডেন স্পিচ প্রথম বক্তব্য, 57 নম্বর মেক আপ ওয়ান্স মাইট মনে স্থির করা, 58 নম্বর মেক গোড ক্ষতিপূরণ, 59 নম্বর এ রাউন্ড ডুজেন অর্থাৎ ফুল ডুজেন, ওই যে ফুল ডুজেন যেটা ছিল, আউট অফ দ্য কোয়েশন অসম্ভব, আউট অফ আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে, অফেন সিক্রেট যে গোপন সর্বজন বিদিত মানে সকলে যেটা জানে, পিক এ কোয়ারেল উইথ ঝগড়া বাঁধানো, প্রুস অ্যান্ড ক্রোনস খুঁটিনাটি ব্যাপার, ফুড হিটস টুগেদার একমত হওয়া একত্রে বসে পরামর্শ করা, 66 নম্বর পাস হয়ে মারা যাওয়া, 67 নম্বর ফুট আপোজ সহ্য করা, তারপর 68 নম্বর রাইজ ওয়ান্স আইব্রো চোখে কপাল ওঠা বা বিস্মিত হওয়া, রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা, র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ সৈনিক, স্পেয়ার অন ফেন্স যথাসম্ভব কিছু করা, সোয়াং সং শেষকর্ম, সফট সফট তোষামত করা, সরি ফিগার কৃতিত্ব দেখতে দেখাতে না পারা, টেলাপন ক্ষতি করা, থ্রি স্কোর শার্ট, থ্রো অ্যান্ড থ্রো সম্যকভাবে, টু স্মেল এ রেড সন্দেহ করা, টেক এ পেন্সি টু ভালো লাগা, টেক ইন টু অ্যাকাউন্ট বিবেচনা করা, থ্রো থিক অ্যান্ড থিন বিপদে বিপদে আপদে সব অবস্থাতেই, টু ডু এওয়ে ত্যাগ করা, টার্ন ওভার এ নিউ লিফ নতুন অধ্যায় সূচনা করা, টু ইন্ড ইন স্মোক ব্যর্থতায় পর্যবেসিত হওয়া, টু গেট অ্যালং উইথ কারোর সাথে শুভ সম্পর্ক থাকা, টু মিট ট্রাভেল হাফ ওয়ে হতবুদ্ধ হওয়া, আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা, উইথ এ গুড গ্রেস আনন্দে, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, ওর্থ ওয়ান্স হোয়েল যথার্থ মূল্য দেয়া, হোয়াইট এলিফেন্ট কাজে আসা না অথচ দামিও অসুবিধাজনক, 32 নম্বর এ ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি, তারপর দেখা হচ্ছে যে 93 নম্বর এ ম্যান অফ স্ট্র দুর্বল চিত্তের লোক, এ স্কোয়ার ফিগ ইন রাউন্ড হোল অনুপযুক্ত, 95 নম্বর শো গুড ম্যানার্স বিহেভ জেন্টলি অথচ ভদ্র ব্যবহার করা আচরণ করা। বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, যদি তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর যদি কেমন টাইপের ভিডিও লাগবে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমাদের এই ভিডিওটার মধ্যে 500 লাইক এনে দিতে পারো অবশ্যই আমরা এইভাবে টপিকস ওয়াইজ বিসিএস এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাবো, অবশ্যই অবশ্যই তোমরা লাইক করে দিবে, লাইক করে দিলে আমরা হচ্ছে ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হই। ধন্যবাদ।